ঝাঁঝালো গ্যাসের গন্ধে শ্বাসকষ্টে ভুগছেন খড়দার রুইয়া বাসস্ট্যান্ড সংলগ্ন বাসিন্দারা। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খড়দার রুইয়া বাসস্ট্যান্ডের পাশে রাস্তার পার আটকাবার জন্য একটি কোম্পানি এক ঠিকাদারকে বরাত দেয়। অভিযোগ, ওই ঠিকাদার কয়েকশো বস্তা ভর্তি কেমিক্যাল জাতীয় জিনিস এনে রাস্তার পাশে ফেলে দেয়, আর এতেই শুরু হয় বিপত্তি। শনিবার সকাল থেকে বস্তার ভিতর থেকে তীব্র ঝাঁঝালো গন্ধ সহ ধোঁয়া বেরোতে থাকে। ঝাঁঝালো গন্ধের জেরে শ্বাসকষ্টে ভুগছেন এলাকার লোকজন। ঝাঁঝালো গন্ধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে রহরা থানার পুলিশ ও দমকল। মাটি চাপা দিয়ে ঝাঁঝালো গন্ধ বন্ধ করার চেষ্টা চলছে। ওই বস্তাগুলির মধ্যে কি এমন কেমিক্যাল আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা ইমেজি নিউজ। এটা জাস্ট একটা কারখানার মেটেরিয়ালস, আমাদেরকে দেওয়া হয়েছিল ছাই বলে, তো সেটা জলের সঙ্গে মিশে গিয়ে একটা বিক্রিয়া ঘটছে। তো আমরা চেষ্টা করছি, দেখা যাক কিছু একটা উপায় বার করা। সামান্য একটু আতঙ্কিত হয়েছে, যেহেতু এটা হাওয়ার সঙ্গে মিশে গিয়ে একটু নিঃশ্বাসের অসুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি কারখানার লোকেদেরকে বলা হয়েছিল যে ছাই ফেলে দেওয়ার জন্য, তো ওরা এই মেটেরিয়ালসটাকে ফেলে দিয়ে বেরিয়ে গেছে। তো সেটা রাতের বেলা ঘটেছে, আমাদের অজান্তে জিনিসটাকে ঘটেছে। তো আমরা দেখছি কিছু করা যায় কিনা। ভরাট করার জন্য আনা হয়েছিল? অ্যাকচুয়ালি তেমন কোনো উদ্দেশ্য নয়, তবে বাকিটা আরও অনেক কাউকে জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করার পরে বলে যাবে। হচ্ছে, দেখা যাক, যত তাড়াতাড়ি পারবো আমরা জিনিসটাকে কিছু একটা করার ব্যবস্থা করতে হবে। আপনি যাকে ফোন করলেন সে বললো যে কী কেমিক্যাল আছে? বললো জাস্ট নর্মাল এমনি অ্যাসিড আছে যেটা দিয়ে পালিশ করা হয়, এই ধরনের কোনো কেমিক্যাল আছে বললো। তো এটা মাটি চাপা দিলে যতটুকু সম্ভাবনা এটা বন্ধ হয়ে যায়। আমি দেখলাম দমকল জল দেওয়ার পর টক টক করে ফুটতে থাকে, এটা কী কারণ সেটা তো বলতে পারবো না। এটা আমার আছে, আমার নাম মেহরা। এসছি দেখার জন্য, ওই এখানে কিছু বস্তা বোধহয় ফেলা হয়েছে, বস্তার মধ্যে কোনো রকম কিছু মেটেরিয়াল রয়েছে। তো আমরা ফায়ার ব্রিগেড এসছে, ফায়ার ব্রিগেড দেখছে ব্যাপারটা, আর আমরা জেসিবি এনে এটাকে রিমুভ করানোর চেষ্টা করছি, আশা করছি ঠিক হয়ে যাবে।